গুড মর্নিং। আজকে আমি বোনকে নিয়ে আবার বেরিয়ে পড়লাম সকাল সকাল, স্নান টান করে তো খেয়ে টেয়ে বোনকে নিয়ে বেরিয়ে পড়লাম। আজকে আমার বোনের হলো নেক্সট হলো ইংলিশ এক্সাম, তো আজকে আছে ইংলিশ পরীক্ষা, বোর্ডের বোনের সেকেন্ড পরীক্ষা। তো চলো আজকে বোনকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। তো এখন আমাদের বাড়ি থেকে তো তোমরা তো জানোই টানা হেঁটে যেতে হয়, তো হেঁটে যাওয়ার পর এখানটা দেখতে পাচ্ছো অটোর জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু অটো পাওয়া যাচ্ছিল না আমাদের বাড়ির এখান থেকে। আর রাস্তা তো অনেকটা ঘুরেছে, তোমরা তো জানোই এখান থেকে অনেকটা ঘুরে নিয়ে যাচ্ছে, তাই জন্য আরও 5 টাকা করে বাড়িয়ে দিয়েছে অটোর দাম। অটোতে করে যাওয়া যেখানে 15 টাকা করে তো সেখানে 20 টাকা করে নিচ্ছে। তো যাই হোক, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে 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 কি বলবো, সে নেই নেই করে আমরা 10 থেকে 15 মিনিট দাঁড়িয়েছিলাম, তো শেষমেশ অটো পেয়ে গেলাম। তো আমি আর বোন এখন অটো করে যাচ্ছি, দেখতেই পাচ্ছো। আর অনেকটা অটো ঘুরিয়ে যাচ্ছে, তাই জন্য অনেকটা লেট হয়, তাই জন্য আমি আর বোন সকাল সকাল বেরিয়ে পড়েছি স্কুলে বোনকে নিয়ে যাওয়ার জন্য। তো আমি আর বোন যাচ্ছি, দেখতেই পাচ্ছো। তো এখন এখান থেকে গড়িয়ার মার্কেটের ভেতর থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি গড়িয়া স্টেশনে অটো ধরবো বলে, দেখতেই পাচ্ছো। তো এখানে দেখো পুচকুটাকে, আমরা যখন অটোতে ছিলাম তখন এই পুচকিটাকে দেখতে পেয়েছিলাম, তাই জন্য ওর একটু ভিডিও করে নিলাম হালকা করে, তো মুখটা দেখতে পাইনি। তো যাই হোক, তো আমি আর বোন হাঁটতে থাকছি হাঁটতে থাকছি। এখান থেকে হেঁটে অনেকটাই হাঁটতে হয়, তারপরে অটো পাওয়া যায়। তোমরা তো জানোই বেশিরভাগই আমি এখান থেকে হেঁটে হেঁটে ক্লাসে যাই। আর এদিকে যাচ্ছি এখন গড়িয়ার অটোটা ধরবো, গড়িয়া স্টেশনে অটো, গড়িয়ার অটো বলছি। তো এখন গিয়ে দেখি কেমন ভিড় আছে না আছে। তো সকাল সকাল এখানে অতটা ভিড় থাকে না, যখন অটো কোনো থাকে না তখনই ভিড়টা থাকে বেশি। তো দেখতেই পাচ্ছি এখানে একটা অটো চলে এসেছে, তো আমি আর বোন অটোতে উঠে পড়বো। তো অটো পেয়ে গেছি সাথে সাথে, কোনো ব্যাপার না, এখান থেকে বেশিক্ষণ টাইম লাগে না, এখান থেকে 10 মিনিট লাগে সময় তো স্কুলে যেতে। দেখতে পাচ্ছি এদিকে বোন বসে পড়লো, এদিকে আমি বসে পড়লাম। তো আমার মধ্যে পাশে যেই দিদার আন্টিটা বসেছিল, সেই আন্টিটার মাথার চুলে এত গোছ এত গোছ, তোমাদেরকে কী বলবো, প্রচুর মানে পরিমাণের চুল গোছ। আর এই কাকুটা তো মানে অটো চালাচ্ছিল, দেখবে এখানটাই তো আস্তে চালাচ্ছে, তারপরে দেখো স্পিডে চালাবে, প্রচুর স্পিডে চালাবে অটোটা, দেখতে পাচ্ছ কত স্পিডে চালাচ্ছে অটোটা। তো আমরা এখন অটো করে যাচ্ছি, এক্ষুনি অটো থেকে নেমে পড়বো, তো অনেকটা কাছাকাছি চলে এসেছি। তো এখন স্কুলের কাছে এসে আমি আর বোন হাঁটছি, দেখতেই পাচ্ছ। আবার এখান থেকে হাঁটতে হয় অটো থেকে নেমে, তো হেঁটে গলির দিকে স্কুলটা, তো সেই কারণে হেঁটে হেঁটে আমি আর বোন এখন যাচ্ছি। তো চলো হাঁটতে থাকতে, আজকের ব্লগটা কেউ স্কিপ করবে না, পুরো ব্লগটা দেখবে, কেউ স্কিপ করবে না, পুরোটাই দেখতে থাকো। তো এখন যাচ্ছি, চলো দেখতেই থাকবে। তো দেখি ফাঁকা ফাঁকাই তো অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম, 8:45 চলে এসেছি, মানে 9টা কত, মানে 9টা বাজতে 10 মিনিট বাকি, তো তখন পৌঁছে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণের গাড়ির আওয়াজ। আর এই দেখো এই পুলিশের গাড়ি, এখানে এই গাড়ি করে কোশ্চেন এসছে, HS-এর হাই সেকেন্ডারিদের কোশ্চেন আসছে, তো তোমাদের দেখাচ্ছে। তো আমি হালকার ওপর থেকেই দেখাচ্ছিলাম। তো এখানে তোমরা তো জানো কত কতগুলো স্কুলের সিট পড়েছে স্কুলে, তো আমরা দেখতেই পাচ্ছি এই স্কুলটাতে। তো খানিকক্ষণ পরে বন্ধ ঢুকিয়ে নেবে, তো ওই জন্য সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিকে গল্প করছিলো, তো এদিকে আমিও গল্প করছিলাম। তো বোনকে আমি স্কুলে দিয়ে একটু বসবো, কারণ অনেক তাড়াতাড়ি এ হয়ে যায়, তো সেই কারণে দাঁড়িয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছো দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় কাটাচ্ছে সবাই। এবারে সবাই ঢুকে যাচ্ছে, তো বোনকে টাটা দিয়ে আমি এখন চলে যাব। তো চলো এবারে যাওয়া যাক, বোন ঢুকে যাচ্ছে, আমি আর কতক্ষণ দাঁড়াবো এখানে একা একা বেকার বেকার। তো বোন ঢুকে যাচ্ছে, দাঁড়িয়ে থেকে লাভ নেই, তো আমি এদিক থেকে চলে গেলাম। চলে যাওয়ার পরে এই যে এখানে সবাই বসে আছে, আমি এখানে একটু বসে বসে ফারজানের সাথে আড্ডা দিলাম, গল্প করলাম, একটু গল্প করার পরে আমি এবারে অটো ধরার জন্য বেরিয়ে পড়বো। তো তার আগে আমি এখান থেকে কিছু কিনে নিলাম, আবার খিদে পেয়ে গেছিলো কালকেকার মতন, তো সেই কারণে এখান থেকে একটা গজা কিনে নিলাম, দেখতেই পাচ্ছ একটা গজা নিলাম। তো গজা নিয়ে খেতে খেতে চলে গেলাম। তো খাওয়ার আগে এখানে এত অটো স্ট্যান্ডে এত ভিড়, বাপরে বাপ, তোমাদেরকে কী বলবো। সেকেন্ড পরীক্ষায় বোনকে এখানে স্কুলে দিয়ে যাওয়ার পথে যে এতটা ভিড় হবে বুঝতে পারিনি, প্রচুর অটোর লাইন, তোমরা দেখেই বুঝতে পারছো। আমি তো খালি এগোচ্ছি আর ভিডিও হচ্ছি, মানে এতটা অটোর লাইন আমাদের গড়িয়া যাওয়ার। তো গড়িয়া স্টেশন থেকে গড়িয়াতে যাবো, তো সেই কারণে দেখতে পাচ্ছ কত অটোর লাইন, প্রচুর অটোর ভিড়, এখান থেকে এত ভিড়। তো শেষমেশ আমি অনেকক্ষণ পরেই জানি না কখন পাবো না পাবো, তো আমি লাইনে দাঁড়িয়ে আছি, আমি একদম সবার শেষে, তো আমার শেষে দেখি আরও সবাই ভর্তি হয়ে গেলো। তো এনারা এখন অটো উঠলে তারপর আমি অটোতে উঠে পড়বো, আর কি করা যাবে, প্রচুর অনেকক্ষণ নেমে করে 10 থেকে 15 মিনিট লাইনে দাঁড়ানোর পরে আমি অটো পেলাম। তো চলো এবারে যাওয়া যাক, আমি এখন যাবো সোজা আমার কাজে, তো অটো পেয়ে গেছি, কোনো অসুবিধা হবে না, তো তাড়াতাড়ি পৌঁছে যাবো। তো অটো থেকে নেমে গিয়ে আমাকে অনেকটাই হাঁটতে হয়, তোমরা দেখে বুঝতেই পারছো। তো আমি এই তোমরা হচ্ছে এটা উল্টো দিকে যাচ্ছে কেন, তো আমি ক্যামেরাটা উল্টোভাবে ধরেছিলাম, তাই জন্য উল্টো দিকে লাগছিলো, তো সেই কারণে এরকম লাগছে। তো দেখতেই পাচ্ছো এখন আমরা যাচ্ছি সোজা কাজে, তো চলো যাওয়া যাক, আজকে দিদি আসার কথা আছে। তো
সেই কারণে একটু তাড়াতাড়ি যাবো ভেবেছিলাম, কিন্তু জানি না। তো আগে গিয়ে কাজে গিয়ে পৌঁছে কিন্তু প্রচুর পরিমাণে গরম ফেলেছিল, আর এখন গরম পড়ছে খুবই। তো সেই কারণে বুঝতে পারছি এদিকে হাঁটতে হাঁটতে এক্ষুনি হোঁচট খেয়ে পড়ছিলো। আমি এদিকে রাস্তা ক্রস করছিলাম, দেখতেই পাচ্ছো রাস্তা ক্রস করে ওদিকে পার হচ্ছিলাম। তো চলো এবারে যাওয়া যাক হেঁটে হেঁটে, আমাকে হেঁটে হেঁটেই এখন যেতে হবে দোকান পর্যন্ত। তো আমার তো এদিকে গলাও শুকিয়ে গেছে, আমি জলের বোতল নিয়ে নিয়েছিলাম এক্সট্রা, তোমরা দেখতেই পাচ্ছো। তো জলের বোতল নিয়ে একটু জল খেয়ে নিয়েছিলাম মাঝখানে রাস্তায় দাঁড়িয়ে। তো জল খাওয়ার পর আবার হাঁটা স্টার্ট করেছি। এখান থেকে তো তোমরা জানো অনেকটাই হাঁটতে হয়। তো বাজারের ভেতর থেকে আমি এখন যাচ্ছি হেঁটে হেঁটে। তো এই দেখো একটা পুচকি, পুচকিটা খালি মুখের দিকে দেখছিলো, তো আমি ওর মুখের দিকে দেখছিলাম। তো ভিডিওটা সেইভাবে নিয়ে নিই, তখন আমি যখন এ করলাম তখন আমার মনে করলো যে না পুচকিটার সাথে একটু ভিডিও করে নিই, কিন্তু ভিডিও করলাম না, আমি সোজা চলে যাচ্ছি দোকানে, দেখতেই পাচ্ছি। আর এডিটিংটা আমি করতে পারিনি সময় কেন জানি না, আর আজকে বুঝতে পারিনি যে ভাগ্যটা এতটা খারাপ হবে। তো যাই হোক, আজকে আমার একটা বন্ধুর বোন মারা গেছে, তো সেই কারণে মন টন একদমই ভালো নেই। তো চলো পরে আমি তোমাদের সাথে কথা বলছি। তো শেষমেশ আমি দোকানে চলে এসেছি, দোকানে এসে দোকানে যা যা কাজ ছিল প্রথমে সেরে নিয়েছি। আজকে সেই পরিমাণে কোনো কাজের চাপ নেই, তা বসে বসে আমাকে সময়টা কাটাতে হয়েছে, বুঝতেই পেরেছো। তো দোকানে এসে বসে থাকতে থাকতে দেখি ওই কাকিটাও চলে এসেছে। তো কাকিটা এসে দেখতেই পাচ্ছো, কাকিটা আগে এসে আমাদের এই দোকানটা পরিষ্কার করে চলে যাবে। তো উনিও চলে এসছে ঠিক টাইমে, আমি এসে বসেছিলাম। তো উনি দেখতে পাচ্ছে এখন শাড়িগুড়ি খুলে এগুলো ঝাঁটিয়ে দেবে, ঝাঁটিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে উনি বাড়ি চলে যাবে। তারপর দেখতে পাচ্ছে আমাকে বসে বসে ছানা কাটতে হচ্ছে। তো মাঝখানে একটু কাজ ছিল, তো পার্সেল উর্সেল ছিল, সেগুলোকে আমাকে করতে হচ্ছিলো। আর এখানটা আমি কী একটা করছিলাম যেন মনে নেই। তো যাই হোক, আমি টিফিন খেতে বসবো, তো সেই কারণে আমি টুলটাকে খুলে নিচ্ছিলাম। টুলটাকে খুলে নেওয়ার পরে দেখতে পাচ্ছি এখন টিফিনটাকে বের করে নেবো। আজকে টিফিনে কী দিয়েছে মা কে জানি, আমার মনে নেই। তো যাই হোক, দেখতে পাচ্ছি এখন কী নেবো, দেখিয়ে দিই তোমাদের কী এনেছি না এনেছি, তো মনেও পড়ছে না। তো দেখি, আমি তো ভুলেও গেছি। তো এদিকে রুটি আছে, আর কী আছে, রুটি না পরোটা, ভুলেও যাচ্ছে ভালো করে বুঝতেও পাচ্ছি না। তো আরেকবার দেখিয়ে দেবো তোমাদেরকে। তো চলো আমি এবারে খাবো। তো এখন বাজে আড়াইটে, পিছনে আড়াইটা তিনটের দিকেই আমি খাই, তোমরা তো জানোই। তো নতুন করে কিছু বলার নেই। আর এদিকে কিসের একটা তরকারি, আলুর তরকারি আছে, তো চলো আমি খেয়ে নিই। এদিকে পরোটা আর আলুর তরকারি আছে, আর ওই যে গজা আছে, তো খা খেয়ে খেয়ে উঠে দেখতে পাচ্ছি আমি বসে বসে হাই তুলছি। তো হাই তোলার কারণ হলো এটাই যে কী করবো কী করবো বসে বসে সময় কাটাচ্ছিলাম। তারপর একটু জল খেয়ে নিলাম, দেখতে পাচ্ছি জল খাওয়ার পরে এই যে আমাদের একটা পার্সেল এসেছে। তো পার্সেলে এর আগে আরেকটা দাদা এসেছিলো, তো সেই দাদাগুলো পার্সেলগুলো ভালো দেয়নি, ফাটাফুটা দিয়েছিলো। আর আমাদের শাড়ি অনেক কম ছিল দেখতে পাচ্ছো, তো সেই নিয়ে কথা বলছিলাম। কথা বলতে বলতে অনেকটা সময় চলে গেছে। তারপর বসে বসে সময় কাটাতে কাটাতে দেখতে পাচ্ছো এখন কাস্টমারকে রিপ্লাই দিয়েছিলাম ফোনে। তো রিপ্লাই দেওয়ার পরে আমি এখন দোকান বন্ধ করে দিয়েছি, দোকান বন্ধ করে এখন আমি সোজা যাব বাড়ি। তো চলো এবারে বাড়ি যাওয়া যাক, দিদি এসছে, তো সেই কারণে আমি একটু তাড়াতাড়ি বেরোলাম 10 মিনিট আগে। 8টা বাজতে 10 মিনিট বাকি, তো দোকান বন্ধ করতে করতে এই 7টা 45 46 হয়ে গেছে। তো সেই কারণেই, তো যাই হোক, এদিকে আমি অটো ধরার জন্য যাচ্ছি। তো অটোতে উঠে পড়বো, কারণ দিদি বলেছে তুই অটো করে বাড়ি চলে। তো সেই কারণে আমি অটো ধরার জন্যই যাচ্ছি, দেখতেই পাচ্ছো। তো চলো অটোটা ধরে নিই, তো অটো করে গেলে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবো, কারণ বোনের এক্সাম চলছে। তো সেই কারণে আমি সাইকেলটা নিয়ে নিই, আবার আগামীকাল বোনের এক্সাম আছে, তো দোকানেই সাইকেলটা রেখে যাবো। আমি হেঁটে হেঁটে এদিক থেকে বাড়ি আসলাম, হেঁটে হেঁটে চলে যাবো। তো দেখতেই পাচ্ছো এখন সবাই করছে, আর আমি এদিকে অটো ধরার জন্য এখন এগোচ্ছি। তো অনেকটাই রাস্তা এখান থেকে হেঁটে যেতে হয়, তো হেঁটে হেঁটে যাচ্ছি অটো ধরার জন্য। তো চলো এবারে হেঁটে হেঁটে যাই। আর আমার আজকে শরীরটা সত্যি বলছি খুবই ক্লান্ত লাগছে, আর কেমন মুখ চুখ শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছো, আর চোখের নিচে কালি কালিও লাগছে, ভালো লাগছিল না। কদিন ধরে শরীরটা খুব খারাপ খারাপ লাগছে, জানি না, একদিনও ঠিক থাকছি না, খালি আজ শরীর খারাপ হচ্ছে, কাল শরীর খারাপ হচ্ছে, এত শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে কেন জানি না। তো যাই হোক, এখন শেষমেশ আমি অটো পেয়ে গেলাম, অটোতে পেয়ে আমি অটোতে বসে পড়েছিলাম। তো চলো এবারে যাওয়া যাক বাড়ি, তো শেষমেশ আমি বাড়ি পৌঁছাতে পারবো। তো আমি বাড়িতে গেলে তো ফোন আমি তো ভিডিও করতে পারবো না, কারণ ঘরে যেতে না যেতেই তো দুষ্টু আমার কাছ থেকে ফোন নিয়ে নেয়। তাই ভাবছিলাম যে ওদেরকে একেবারে বাড়িতে দিয়ে এসে তোমাদের সাথে কথা বলছি। তো গাইস, ফোনটা এত খারাপ ছিল, আমার বন্ধুর যে বোনটা মারা গেল, তো তাদের বাড়ি আমি গিয়েছিলাম, সত্যি বলছি খুবই খারাপ লাগছে। এখন বলছে 10:30, মা বললো খেয়ে নে। তো মা কী কী রান্না করেছে আজকে দেখিয়ে দিচ্ছি। মা সজনে ডাঁটার ঝোল করেছে, ডিম ভাজা করেছে, আলু ভর্তা করেছে, বেগুন ভাজা করেছে, আর ডাল করেছে। তো ওইগুলো দিয়ে ভাত খেয়ে নিলাম, খেয়ে নেওয়ার পরে এই যে কুল খাচ্ছি। তো চলো আজকে ভিডিও এই পর্যন্ত, টাটা, বাই বাই, গুড নাইট, বাই।